ধমকে চমকে গমকে ঠমকে পেলাম কি যে আনন্দ, এবার করুন কি আর করবো শেয়ার চেয়ার কোচের দ্বন্দ্ব। ওরা ঈদের গোনে দ্বিগুণ গোনে টিকিটে ধরিয়ে আগুন, ভোগায় যাত্রী দিবাকি রাত্রি চৈত্র হইতে ফাগুন। আসুন দেখুন বাকিটা পর্দায় চিৎকার করে কি কয় বর্দায়। আরে আসেন ভাই আসেন, আরে আসেন, সেটা দম নিয়ন্ত্রিত চেয়ার কোচ। আরে রাখেন আমরা চেয়ার কোচ, 14 ঘন্টা দাঁড়িয়ে আছে আপনার চেয়ার নাই কোচ। আরে ভাই ধৈর্য হারা হলে কি আর চলে, ওই দেখেন সাইয়া চেয়ার কোচ আইতাছে এই দিকেই থাইয়া। আরে এটা তো ট্রাক, এটা রাখ চেয়ার কিছু কথা গিয়া টাকা নিছেন মিয়া। মিশা কথা কইনি আমি, দেখাই দে তো জিয়া। স্যার তো ঠিকই আছে, এয়ার কন্ডিশন কই? ইয়ারে ছুটে কইলেন না হইছই, দিনাজপুর যাইতে যাইতে সর্দি যদি না লাগে কসম দিলাম দেবো আমি জরিমানা যা লাগে। এই এটা নে কোনে কথা উঠা উঠতে না উঠবো উঠবো, ঠেলায় পড়লে ছাগলেও খাইবা। ডাক্তারটা খোল প্যাসেঞ্জার তোর। খুব বেশি না, তবে আল্লাহ না করুক আজকে করলে 22টা হবে। ডাকেন কেন বাবা রে, অ্যাক্সিডেন্ট না করলে কি অভিজ্ঞতা বাড়ে? বিশাল অভিজ্ঞতা তার, বহু রকমের খেল পারে। তবে তিনি উঠবেন ফেরিঘাট থেকে, এখন চালাবে হেল্পারে।